রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 48টি ইউনিটের প্রায় 6.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার দুপুর 12:36 আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এক খুদে বার্তায় জানানো হয়েছে। এতে বলা হয়, বঙ্গবাজারের আগুন 12:36 নিয়ন্ত্রণে এসেছে। এর আগে মঙ্গলবার সকাল 6:10 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস, আর 6:12 ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ব্যবসায়ীরা বলছেন, বঙ্গবাজারে দেশের সব থেকে বড় পাইকারি কাপড়ের মার্কেট। ঈদকে কেন্দ্র করে রোজার শুরুর পর থেকেই ধীরে ধীরে জমে ওঠে এ মার্কেটের ব্যবসা। এবছরও জমতে শুরু করেছিল বঙ্গবাজারের কেনাবেচা, কিন্তু হঠাৎ লাগা আগুন সব কেড়ে নিয়েছে ব্যবসায়ীদের। করোনার কারণে গত কয়েক বছর ঈদে ভালো ব্যবসা করতে পারেননি তারা। আশা ছিল গত কয়েক বছরের লোকসান এবার পুষিয়ে নেওয়ার, কিন্তু বিধিবামা মঙ্গলবার ভোরে মার্কেটে লাগা আগুন তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করেছে। দাউ দাউ করে আগুনে পুড়ছে ব্যবসায়ীদের ঈদের স্বপ্ন।